ঘন পরিবেশে গতকাল বেডফোর্ডে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বেডফোর্ডের বিভিন্ন মসজিদ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাইকুল হক শাইক। বছর ঘুরে আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ইংল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য শহরের ন্যায় আনন্দঘন পরিবেশে গতকাল ইংল্যান্ডের প্রাচীন শিল্পনগরী বেডফোর্ডে সর্বত্র উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশনের জামে মসজিদে সকাল 9 ঘটিকায় সকাল 10 ঘটিকায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন হজরত মৌলানা খালেদ হোসেন ও হাফিজ মাহফুজ খান। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় ও আলিঙ্গনের মাধ্যমে ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তোলেন। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদ মুবারক। বাংলাদেশ ইসলামিক মিশনের পক্ষ থেকে ঈদ মুবারক। এদিকে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে সকাল 8:30 ও সকাল 10 ঘটিকায় ঈদের বৃহৎ দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুল লোক সমাগম হয় এবং জামাত দুটিতে মুসলিম জাহানের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও সংক্ষিপ্ত বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল বাসিত আল বাশিরি, হাফিজ বাসসামিয়া ও হাফিজ আব্দুল তাহিদ। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় ও আলিঙ্গনের মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করেন। তাছাড়া সাউথ বেডু ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে সকাল 8 ঘটিকায় ও সকাল 9:45 দুটি ঈদ জামাত ও দারুল হুদা মাদ্রাসায়ন মসজিদে সকাল 8 ঘটিকায় একটি ঈদ জামাত ও পাকিস্তানি মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সালামু আলাইকুম। বেডফোর্ড সেন্টার জামে মসজিদের পক্ষ থেকে আমি বিশ্ববাসীরে ঈদ মুবারক জানাই। সারা বেডফোর্ড বাসীর চাঁদ এক দশক যে এবং সারা বিশ্বর মুসলমানদের ঈদ মুবারক আর ঈদের শুভেচ্ছা জানাই। দুনিয়ার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ বয়ে নিয়ে আসুক সকলের জীবনে অনাবিল সুখ আর আনন্দ। বিশ্বের সকল মুসলমানদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক। শাইখুল হক শায়েখ, চ্যানেল আই ইউরোপ, বেডফোর্ড। ইংল্যান্ডের